আসসালামু আলাইকুম। ভাতে মাছে বাঙালি, বাঙালির প্রিয় মাছ ইলিশ, আর ইলিশ মাছের ডিম হলে তো তাহলে কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আজ আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ইলিশ মাছের ডিম খেতে কীভাবে পছন্দ করেন? আমার কাছে কিন্তু আজকে ইলিশ মাছের ডিমটা এইভাবে রান্না করেছি, খেতে কিন্তু খুব বেশ ভালো লেগেছে, কিন্তু আব্বাকেও কিন্তু খুব মিস করেছি। আব্বার পছন্দ ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, তো আব্বা চলে যাওয়াতে আর সেটা হলো না আবার খাওয়া। চলুন তাহলে ইলিশ মাছের ডিম কীভাবে বাইট করবেন, ইলিশ মাছের ডিম কীভাবে বাইট করতে ইলিশ মাছের ডিমটা ভাঙবে না, এটারও কিন্তু একটা কৌশল আছে। ইলিশ মাছ অনেকেই কাটে, কিন্তু মাছের ডিম অর্ধেক কেটে যায়, অর্ধেক থেকে যায়, পুরো আস্তা ডিমটা কীভাবে বাইট করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমি ডিমগুলাকে নিয়ে নিয়েছি। ডিমগুলা পরিষ্কার করার সময় অবশ্যই আলতো হাতে পরিষ্কার করতে হবে, কারণ ডিম হচ্ছে নরম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিম থেকে কিভাবে আপনার যে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডিমের ভিতরে এক ধরনের একটা লম্বা করে একটা রগ থাকে, ওই রগে আপনার প্রচুর ব্লাড জমে থাকে, আর এই ব্লাডটা অনেকে কিন্তু বাহির করে না, সরাসরি একটু ধুয়ে রান্না করে ফেলে। এই কাজটা কখনো করবেন না, এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলো রক্ত জমাট বেঁধে আছে, তো এই রক্তটা বাইর করার জন্য আপনারা যে কোনো একটা চাকু কিংবা শলা দিয়ে মাঝখান বরাবর এইভাবে করে একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে অটোমেটিকলি ব্লাডটা বাইর হয়ে যাচ্ছে। এই ব্লাডটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, এখানে চাকা চাকা ব্লাড জমে আছে, তো এটা পরিষ্কার করে নেবেন। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আস্তা জিরা। আস্তার জিরার ফ্লেভারটা অসাধারণ আসবে এই ডিম ভুনাতে। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ে গুঁড়ো। এখানে পেঁয়াজটা কাঁচা রাখবে না, পেঁয়াজটা একটু ভাজা ভাজা দিলে ডিম ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ আপনার কাশ্মীরি মরিচ, দিয়ে দিয়েছি 7 মতো লবণ। এখন এটাকে যাতে মশলাটা না পড়ে যায় আমি সামান্যটুকু পানি অ্যাড করব। আর আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে রান্নার কালারটা কিন্তু অসাধারণ থাকে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। মাছগুলো তো অবশ্যই কাঁচামরিচটা দিতে হয়, না তো মনে হয় যে কাঁচামরিচের স্বাদটা থাকে অন্যরকম, মাছগুলো মনে হয় অপূর্ণ থাকে। এখন মশলাটা আমি সিদ্ধ করে নিচ্ছি 5 মিনিট। মশলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটাও ভরে চলে আসছে। এখন তার সাথে আমি অ্যাড করব টমেটো। টমেটো দিলে মাছগুলোটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা কীভাবে রান্না করেন ডিম ভুনা জানাবেন কমেন্ট বক্সে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মশলা কষানো হওয়ার পরে, আস্তে আস্তে করে এখানে 8-10 পিস ডিম ছিল আমি দিয়ে দিয়েছি। আমার পরিবারে ডিম খেতে খুব পছন্দ করে, এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি। এখন মাছগুলোকে দিয়ে আমি 5 মিনিট রান্না করেছি, এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। ডিম নাড়ার সময় অবশ্যই আলতো হাতে নাড়ার চেষ্টা করবেন, কারণ ডিম কিন্তু নতুন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আস্তে আস্তে থাকবে না। এখন আমি যেহেতু 1 পাট হয়ে গিয়েছে, আমি এখানে আরও 1 কাপ গরম পানি অ্যাড করেছি। এই 1 কাপ গরম পানি অ্যাড করে এখন আমি এটাকে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। বন্ধুরা, তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। 5 মিনিট পর ফিরে আসলাম, মাছটা রান্না হয়ে গেল, ডিমের মাছের ডিমটা। এখন আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ম্যাগি মাছালা। ম্যাগি মাছালাটা দিলে এই ক্ষেত্রে মাছের ডিমের স্বাদটা অতনিয়মন দ্বিগুণ করে আসে। এখন এটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। খুব সুন্দরভাবে মাছের রান্নাটা হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, তাহলে পারফেক্টলিভাবে মাছ ভুনাটা হয়ে গেছে। এটা একেবারে শুকনো শুকনো না, একটু হালকা হালকা মাখা মাখা থাকবে এই মাছ ভুনাটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তৈরি হয়ে গেল, আর গরম গরম ভাতের সাথে একদম এরকম মাছ ভুনা খেতে কার না ভালো লাগে। আমার পরিবারে তো খুব পছন্দ, আপনাদের পরিবারের কেমন পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন। আপনারা কীভাবে ডিম রান্না করতে পছন্দ করেন সেটাও বলবেন, আমিও চেষ্টা করব আপনাদের মতো। আমি যেভাবে করেছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো হয়ে গেল একদম মজাদার ইলিশ মাছের ডিম ভুনা, একটু ঝাল, একটু টক। খাওয়ার আগে দিয়ে একটু গরম গরম থাকা অবস্থায় একটু লেবুর রস মিশিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে চ্যানেলে এবং পেজের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।